হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, একটা শর্ট ভিডিও হচ্ছে এটা। আমাদের আমাদের একটা ডেলিভারি আছে, এটা হচ্ছে খামারে। তিনি একজন পাখির ব্যবসায়ী মূলত, এখন তিনি নতুন করে চিন্তা করতেছেন মাশরুমের উৎপাদন করবেন। তো সেই উদ্দেশ্যে আমাদের কাছ থেকে অটোক্লেভ এবং আদার যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো আমরা সাপ্লাই করতেছি। আমরা সেটার একটা আনবক্সিং অটোক্লেভের ভিডিও করতেছি, তো আসুন বন্ধুরা দেখা যাক। অটোক্ল্যাবটা আমরা তার পাখির খামারের ভিতর নিয়ে আসতেছি, এটা জাস্ট আজকে ট্রায়াল করার জন্য এখানে, এবং তার মাশরুম ফার্মটা হবে ভিন্ন একটা প্লেসে। অটোক্ল্যাবটা আনপ্ল্যাক করতেছেন এবং আমরা এটা ট্রায়াল করব। ভিডিওতে আমরা সম্পূর্ণটা ধারণ করিনি, তো যার কারণে আমরা শর্ট ক্লিপগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে খুব দারুণ একটা পাখির খামার। এইখানে ডোভ পাখিগুলো তারা মূলত চাষ করেন এবং তারা নতুনভাবে মাশরুম নিয়ে আরও কাজ করবেন। আপনারা এইখানে হিটার এবং মিটারগুলো দেখতে পাচ্ছেন, যে মিটারগুলো আমরা অটোক্লেভে লাগিয়ে থাকি সাধারণত। এখানে একটা প্রেশার মিটার এবং একটা টেম্পারেচার মিটার, আমরা দুইটা মিটার সেট করি এখানে। সেফটি বাল্ব, প্রেশার বাল্বগুলো এখানে আছে সেফলি ইউজ করার জন্য অটোক্লেভটা। এখন একটা অটোক্লেভের যেভাবে ঢাকনাটা ফিট করতে হয় সেটাই প্র্যাকটিস করে নিচ্ছেন। আপনারা অটোক্লেভের চাবিগুলো আড়াআড়িভাবে ফিট করবেন, এই পাশ থেকে একটা, ও পাশ থেকে একটা, তাহলে আপনার অটোক্লেভের যে ঢাকনাটা সঠিকভাবে যে রিংটা আছে রিংয়ের উপরে বসবে। আর সঠিকভাবে রিংয়ের উপরে বসলে আপনার যে গ্যাস কিটটা, সেই গ্যাস কিটটার লংজিবিলিটি আরও অনেক দিন বেড়ে যাবে। বন্ধুরা, এখন আমরা ইলেকট্রিসিটিটা চেক করে নিচ্ছি, বডিতে কি আমাদের অটোক্ল্যাবটা কারেন্ট আসছে কিনা সেটা চেক করে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। অটোক্ল্যাব প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।